হাই ভিউয়ার্স, এই টিউটোরিয়ালে আমি নর্মাল একটি ডোমেইনকে অর্থাৎ জাস্ট $10 দিয়ে পারচেস করে একটি ডোমেইনকে ওয়েবসাইটে রূপান্তরিত করে অটো ওয়েবসাইটে রূপান্তরিত করে খুব ইজিলি কিভাবে আপনারা র্যাঙ্কিংয়ে নিয়ে আসবেন এবং সেটি অর্থাৎ আপনার $10 ডোমেইনটি কিভাবে আপনি $200 সেল করবেন তার ফুল প্রসিডিউর আমি A to Z শো করেছি। ইভেন কিভাবে কাস্টমারকে অর্থাৎ বায়ারকে ট্রান্সফার করবেন তার ফুল প্রসিডিউর আমি এই টিউটোরিয়ালে A to Z শো করেছি। প্রাইস $200 অনলি, অর্থাৎ আপনি যেই ডোমেইনটি র্যাঙ্কিংয়ে নিয়ে এসেছেন সেটি আপনি সেলের জন্য এভাবে দিয়ে দিতে পারেন। তাহলে যা হবে, আপনার অডিয়েন্স এখানে তাদের নাম, ইমেইল, সাবজেক্ট এবং প্রপোজাল লিখে সাবমিট করলে আপনি মেইলে পেয়ে যাবেন এবং কাস্টমারের সাথে যোগাযোগ করার মাধ্যমে আপনি ডোমেইনটি ভালো দামে সেল করতে পারবেন। এই ধরনের একটা অটো ওয়েবসাইট তৈরি করে আপনারা খুব ইজিলি র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে পারেন। আমি শো করছি, ফুল প্রসিডিউর আমি শো করব। তো সাপোজ ফার্স্ট টাইম আমি শো করছি যে এই ধরনের ওয়েবসাইটগুলো, অটো ওয়েবসাইটগুলোর র্যাঙ্কিং কী ধরনের হয়ে থাকে। আমি প্রথমে র্যাঙ্কিং চেক করে আপনাদেরকে শো করছি ডোমেইন অথরিটি চেকারে। তো সাপোজ আমি এটির র্যাঙ্কিং যদি চেক করি, লক্ষ্য করুন এটির র্যাঙ্কিং হচ্ছে 11, অর্থাৎ এটি এই যে ডোমেইনটি আপনারা দেখতে পাচ্ছেন বেস্ট টপ 10 ইভার, এটি আমি পারচেস করেছিলাম $200, আমি সেল করেছি একটি, সেটিও আপনাদেরকে শো করব। তো এক্সপায়ার্ড ডোমেইন, এটি আমি $200 পারচেস করেছিলাম যেটির বর্তমান র্যাঙ্কিং হচ্ছে 11, বাট আমি যখন পারচেস করি এক্সপায়ার্ড ডোমেন এটির র্যাঙ্কিং ছিল 10 এবং স্প্যাম স্কোর অনেক বেশি ছিল, বাট আমার প্রসিডিউরে আমি যখন সাজিয়ে নিয়েছি তখন অ্যামাজনের ওয়েবসাইটের স্প্যাম স্কোর চলে এসেছে 1%। তাহলে আপনারা বুঝতেই পারছেন আমি যেই মেথডটি দেখাতে যাচ্ছি সেটি কতটা ফ্রুটফুল। তো এবার আসুন আমি যেই ডোমেনটি সেল করেছি আমি ফুল প্রসিডিউর শো করব। কাস্টমারের নেম চিপ অ্যাকাউন্টে ট্রান্সফার পর্যন্ত, ওয়েবসাইট তৈরি করা পর্যন্ত, কাস্টমারের নেম চিপ অ্যাকাউন্টে ট্রান্সফার করা পর্যন্ত এভরিথিং আমি শো করব। কতটা ইজি প্রসিডিউরে আপনারা এ ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবেন এবং র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে পারবেন ফুল প্রসিডিউরে আজকে আমি শো করছি, এবং এ ধরনের ওয়েবসাইটগুলো কীভাবে আপনারা খুব দ্রুত র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে পারবেন অটো ফরম্যাটে এবং সেলের পর্যায়ে নিয়ে আসতে পারবেন ফুল প্রসিডিউরে আমি শো করব। তাহলে আমরা এই ডোমেইনটির যেটি সেল করা হয়েছে এই ডোমেইনটির অথরিটি যদি চেক করি, ডোমেইন অথরিটি লক্ষ্য করুন 6, অর্থাৎ এটি নর্মাল $10 আমি পারচেস করেছি। এই ডোমেইনটি আমি $10 পারচেস করেছি, পারচেস করে সাপোজ এটি আমি $200 সেল করেছি। অ্যামাজনের ওয়েবসাইট স্প্যাম স্কোর 1%, আনবিলিভেবল, এবং খুব দ্রুত আমি ডোমেইন স্কোর, ডোমেইন অথরিটি স্কোর 6 নিয়ে গিয়েছি, পেজ অথরিটি 20। তাহলে বুঝতেই পারছেন আপনারা যে এটা কতটা ফ্রুটফুল একটা মেথড। আমি A to Z শো করছি। তাহলে আসুন ফার্স্ট টাইম দেখি আমরা যে কীভাবে আমরা এ ধরনের ওয়েবসাইট, অটোমেটেড ওয়েবসাইট মেক করতে পারি। আমি এই ওয়েবসাইটটা দিয়েই শো করছি আপনাদেরকে। তো আপনাদেরকে যা করতে হবে, ফার্স্ট টাইম অ্যামাজনে একটি সাইন আপ করে নিতে হবে, অ্যাফিলিয়েট সাইন আপ। অ্যামাজন ওয়েবসাইট ওপেন করে জাস্ট এখান থেকে বিকাম অ্যান অ্যাফিলিয়েট এখানে ক্লিক করে একটি সাইন আপ করে নেবেন আপনারা। তাহলে আপনারা অ্যামাজনের অ্যাফিলিয়েট আইডি পেয়ে যাবেন এবং আপনাকে ওয়ার্ডপ্রেসে একটি ওয়েবসাইট ডিজাইন করে নিতে হবে। $10 দিয়ে ফার্স্ট টাইম আপনাকে একটি ডোমেইন পারচেস করতে হবে। আপনি যে কোনো ডোমেইন সেলিং ওয়েবসাইট থেকে পারচেস করতে পারেন, বাট আমি যেটি সাজেস্ট করি সেটি হচ্ছে নেমচিপ। নেমচিপ থেকে আপনারা ভালো মানের, ভালোভাবে চিন্তা করে রিসার্চ করে একটি ডোমেইন আপনারা এখান থেকে কিনে নিতে পারেন। এর জন্য আপনারা এক্সপায়ার ডোমেইন লিস্টও চেক করতে পারেন। এক্সপায়ার ডোমেনের প্রাইস অনেক বেশি হয়ে থাকে, যেমন আমি $200 পারচেস করেছিলাম একটি। আপনি যেটি করবেন, আপনি $10 পারচেস করবেন। তাহলে $10 পারচেস করতে গেলে আপনাকে এ ধরনের কোনো একটি সাইট থেকে পারচেস করতে হবে। সাপোজ নেমচিপ থেকে আপনি পারচেস করতে চাচ্ছেন, তাহলে এখানে একটি অ্যাকাউন্ট করে নেবেন এবং ডোমেন নেমটি এখানে সার্চ করে পারচেস করে নেবেন। দ্যাটস ইট। ওই ডোমেনের আন্ডারে আপনি একটি হোস্টিং নিয়ে নেবেন, যে কোনো হোস্টিং কোম্পানি থেকে আপনারা নিতে পারেন। এরপর সেখানে আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন এবং ওজন প্লাগিনটি ইনস্টল করবেন। আপনারা আপনাদের হাজার টিউটোরিয়াল চ্যানেল ভাইশিপনে এসে এখানে যদি ওজন লিখে সার্চ দেন, লক্ষ্য করুন ওজনের উপরে প্রচুর টিউটোরিয়াল পেয়ে যাবেন আপনারা, যেখানে ডেসক্রিপশানে আমি ওজন প্লাগিন পারচেস করার লিঙ্ক দিয়ে রেখেছি, অথবা আপনারা গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন। তাহলে নেক্সট স্টেপ হচ্ছে আপনাকে এখানে ওজন প্লাগিন ইনস্টল করতে হবে এবং সেটিংস করতে হবে, পাশাপাশি ওজনের সাথে অ্যামাজনকে কানেক্ট করে নিতে হবে এই এক্সটেনশানটি দিয়ে। ওজনের এক্সটেনশান দিয়ে আপনাকে এটি অ্যাড করে নিতে হবে। এরপর আপনি যেটি করবেন তা হচ্ছে শুধু প্রোডাক্ট অটোমেটিক আপনার ওয়েবসাইটে নিয়ে আসবেন। কিভাবে আমি শো করছি লক্ষ্য করুন, এটি হচ্ছে আমাদের লাস্ট প্রোডাক্ট যেটি আমরা অটোমেটিক্যালি নিয়ে এসেছিলাম। তাহলে আমি যদি অ্যামাজনে যাই, এখান থেকে এখন আমি কিছু প্রোডাক্ট সার্চ করব। তাহলে আমি
এই দুইটি প্রোডাক্ট আমার ওয়েবসাইটে নিয়ে এসে আপনাদেরকে শো করছি। জাস্ট এখানে একটি ক্লিক করব, আমরা এখানে একটি ক্লিক করব, অটোমেটিক প্রোডাক্টটি আমাদের ওয়েবসাইটে চলে আসবে। এটি ভেরিয়েবল প্রোডাক্ট, এজন্য আমাদের ওয়েবসাইটে সবগুলো প্রোডাক্ট সেট হতে কিছুটা সময় নিচ্ছে। সিঙ্গেল প্রোডাক্ট জাস্ট ওয়ান ক্লিকে খুব দ্রুত, আরও বেশি দ্রুত আপনার ওয়েবসাইটে অ্যাড হয়ে যাবে। এবং লক্ষ্য করুন, চলে এসেছে। এবং আমরা যদি ভিউ প্রোডাক্টে যাই, আমাদের ওয়েবসাইটে প্রোডাক্টে চলে এসেছে। এবং এই যে কন্টেন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো স্পিন হয়ে এসেছে। তাহলে আপনার সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং নিয়ে চিন্তা করার কোনো কারণই নেই। তার কারণ, এ ধরনের ওয়ান ক্লিকে যে প্রোডাক্টগুলো আমরা নিয়ে আসছি, সেগুলো আরও দ্রুত বেশি র্যাঙ্কিং হয়, অর্থাৎ নর্মাল আর্টিকেলের চেয়ে বেশি র্যাঙ্কিং হয়। পাশাপাশি আপনি চ্যাট জিপিটি থেকে আর্টিকেল তৈরি করে ব্লগ সেকশনে পোস্ট করতে পারেন। তাহলে খুব কম সময়ে, উইদিন 3 to 6 মান্থে আপনারা ওয়েবসাইটগুলোকে একটি র্যাঙ্কিং পজিশনে নিয়ে যেতে পারবেন সেল করার জন্যে। পাশাপাশি আপনাদের অ্যামাজন যে অ্যাফিলিয়েট আইডি এখানে সেট হয়েছে, যেখান থেকে কাস্টমার পারচেস করবে, আপনাদের অ্যামাজন অ্যাফিলিয়েট সেলও শুরু হয়ে যাবে। আশা করছি আমি বোঝাতে পারছি। তাহলে আমি যদি এই প্রোডাক্টটি নিয়ে আসি, ডান। এবার আমরা যদি রিফ্রেশ দেই, লক্ষ্য করুন প্রোডাক্টগুলো আমাদের ওয়েবসাইটে চলে এসেছে। এবং এখান থেকে আমরা প্রোডাক্টগুলো ওপেন করে জাস্ট ওয়ান ক্লিকে আমরা টুইটার, ফেসবুক, পিন্টারেস্ট ইত্যাদি প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করতে পারি। আর এই ধরনের সাইটগুলোতে শেয়ার করলে আপনারা জানেন যে ওয়েবসাইট খুব দ্রুত র্যাঙ্কিংয়ে চলে আসে। দিস ইজ দ্য ট্রিক্স। তো ওয়েবসাইটটি আপনি তৈরি করলেন, তৈরি করার পরে শেয়ারিংয়ের মাধ্যমে এটিকে র্যাঙ্কিংয়ে নিয়ে আসলেন, আপনি সেল পেলেন, পাশাপাশি আপনি আপনার ওয়েবসাইটটা একটা ভালো র্যাঙ্কিংয়ে চলে গেল, এই অবস্থায় আপনি সেল করবেন। সেক্ষেত্রে আপনি বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে, সেখানে সেল করতে পারেন। যেমন আমি যদি ডোমেন সেলিং সাইট লিখে যদি গুগলে সার্চ দিই, লক্ষ্য করুন বিভিন্ন ডোমেন সেলিং সাইট রয়েছে, সেগুলোতে আপনারা ডোমেন, যেমন flipkart.com, ম্যাক্সিমাম ডোমেন পারচেজ সাইট এই ডোমেন সেল করা যায়। তো বেশিরভাগ লোকজন যেটি নিয়ে কাজ করে সেটি হচ্ছে flipkart.com। এ ধরনের সাইটগুলোতে আপনার ডোমেন লিস্টিং করতে হবে এবং সেখান থেকে তাদের শোকেস থেকে কাস্টমার দেখবে এবং সেখান থেকে পারচেস করবে। বাট এটি একটি লেংদি প্রসিডিউর, অর্থাৎ এ ধরনের সাইটে আপনাকে আপনার ডোমেন লিস্টিংয়ের জন্য চার্জ দিতে হবে। বাট তার চেয়ে ইজি প্রসিডিউর আমি আপনাদেরকে শো করছি। তো আমি অন্য একটি ডেমো ওয়েবসাইট থেকে আপনাদেরকে শো করছি যে কীভাবে আপনারা সেল করার জন্য ওয়েবসাইটটি রেডি করবেন। যখন র্যাঙ্কিংয়ে চলে গেল, তখন ওয়েবসাইটটি সেল করার জন্য রেডি। এই অবস্থায় কাস্টমারকে আকর্ষণ করানোর জন্য আপনি যেটি করবেন, তা হচ্ছে ওয়েবসাইটেই শো করে দিবেন যে দিস ডোমেইন ইজ ফর সেল। খুব ইজি প্রসিডিউর এটি করা যায়, আমি শো করছি আপনাদেরকে। তো এই প্রসিডিউরে আপনার কাজ করবেন, তার কারণ হচ্ছে ডোমেইন সেলিং যে প্ল্যাটফর্মগুলো, সেখানে আপনাকে রেজিস্টার করতে গেলে কমিশন দিতে হবে, তাদের একটা চার্জ দিতে হবে। এই কারণে সরাসরি আপনি আপনার ওয়েবসাইটেই সেট করে নেবেন, আমি শো করছি। এর জন্য আপনাদের একটি প্লাগইন প্রয়োজন হবে, প্লাগইনটির নাম হচ্ছে নিলাম। এটিও আপনারা সার্চ করলে, গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, অথবা থিম ফরেস্টে পেয়ে যাবেন। তাহলে আমাদেরকে যা করতে হবে, আমাদেরকে প্লাগইনে যেতে হবে। তো প্লাগইনে এসে আমরা নিলাম প্লাগইনটি এখানে সেট করে দিব। আপলোড প্লাগইন, চুজ ফাইল, এটি আমি পূর্বেই ডাউনলোড করে নিয়েছি। জাস্ট ওপেন অ্যান্ড ইনস্টল নাও অ্যান্ড অ্যাক্টিভেট প্লাগইন। তাহলে আপনারা ডোমেইন ফর সেল এটি এখানে পেয়ে যাবেন। তো আমরা যদি মেইন অপশানে যাই, লক্ষ্য করুন এখানে টার্ন অন টার্ন অফ অপশান রয়েছে। তাহলে আমরা যদি এটিকে অন করে দেই, এটি অন হয়ে গেল, সেভ। তো আমি অন করে সেভ করলাম। এই অবস্থায় আমি যদি ভিউ সাইট দেখি, ডান। এবার আমাদেরকে এই অপশানগুলো চেঞ্জ করে দিতে হবে। লক্ষ্য করুন প্রাইস $200 অনলি, অর্থাৎ আপনি যেই ডোমেনটি র্যাঙ্কিংয়ে নিয়ে এসেছেন সেটি আপনি সেলের জন্য এভাবে দিয়ে দিতে পারেন। তাহলে যা হবে, আপনার অডিয়েন্স এখানে তাদের নাম, ইমেইল, সাবজেক্ট এবং প্রপোজাল লিখে সাবমিট করলে আপনি মেইলে পেয়ে যাবেন এবং কাস্টমারের সাথে যোগাযোগ করার মাধ্যমে আপনি ডোমেনটি ভালো দামে সেল করতে পারবেন। তো এই অবস্থায় আপনাদেরকে যা করতে হবে, জাস্ট এই অপশানগুলো, যেমন আপনি $200 যদি সেল করতে না চান, তাহলে $250 সেল করতে চাচ্ছেন, তাহলে $250 লিখে দিবেন। আপনি এখানে আপনার কন্ট্যাক্ট ইনফো দিয়ে দিবেন, এখানে মেইল চেঞ্জ করে দিবেন, এখানে ফোন নাম্বার চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করে যখন এই ওয়েবসাইটটি আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন, অটোমেটিক খুব দ্রুত আপনার ওয়েবসাইটটি সেল হয়ে যাবে। আশা করছি আমি ফুল প্রসিডিউরটি বোঝাতে পেরেছি। সাপোজ আমরা মনে করছি যে আমাদের ওয়েবসাইটটি সেল হয়ে গিয়েছে। এবার আমরা কিভাবে কাস্টমারকে নেমচিপ থেকে তার নেমচিপ, অর্থাৎ আমাদের নেমচিপ অ্যাকাউন্ট থেকে তার নেমচিপ অ্যাকাউন্টে ডোমেনটি ট্রান্সফার করতে পারি, চলুন দেখে নেই। ডোমেন ট্রান্সফার করার জন্য আপনাকে ফার্স্ট টাইম আপনার ডোমেইনের যে অ্যাকাউন্ট নেমচিপ, বেসিক্যালি আমরা নেমচিপ থেকেই কাজ করে থাকি, তো নেমচিপে আপনাকে লগ ইন করে নিতে হবে। আমি লগ ইন করে নিয়েছি। এই অবস্থায় আপনাকে যেটি করতে হবে, অ্যাকাউন্টে ক্লিক করে ড্যাশবোর্ডে চলে যেতে হবে। তাহলে সাপোজ আমি আমার এই ডোমেইনটি ট্রান্সফার করতে চাচ্ছি বায়ারের নেমচিপ অ্যাকাউন্টে, অর্থাৎ আমরা নেমচিপ টু নেমচিপ ট্রান্সফার করছি।
এর জন্য আমাদেরকে ডোমেইনটি সিলেক্ট করতে হবে এবং ম্যানেজ বাটনে ক্লিক করতে হবে। ফর সিকিউরিটি রিজন আমি আমার আদার ডোমেইনগুলো এখানে শো করিনি। এই অবস্থায় আমাদেরকে এই অপশানে ক্লিক করতে হবে, শেয়ারিং অ্যান্ড ট্রান্সফার। তাহলে আপনারা চেঞ্জ ওনারশিপের এই ইন্টারফেসটি পেয়ে যাবেন। তো এই অপশানটি হচ্ছে নিউ ম্যানেজার, অর্থাৎ আপনি ম্যানেজার পারমিশন দেওয়ার জন্য কারো অ্যাকাউন্টে পারমিশন দিচ্ছেন, তাহলে আপনি এটি সিলেক্ট করবেন। আর একেবারে যখন আপনি সেল করে দিবেন, নিউ ওনার ট্রান্সফার আউট, এটি সিলেক্ট করবেন। এবং এখানে যেই নেমচিপ অ্যাকাউন্টে আপনি ট্রান্সফার করতে চাচ্ছেন, অর্থাৎ যিনি কিনে নিয়েছেন তার অ্যাকাউন্টে আপনি ট্রান্সফার করতে চাচ্ছেন, তার ইউজার নেম অথবা অর্থাৎ ওই নেমচিপ অ্যাকাউন্টের বায়ারের নেমচিপ অ্যাকাউন্টের ইউজার নেম অথবা ইমেইল অ্যাড্রেসটি আপনারা এখানে দিয়ে দিবেন। যেমন এখানে সাপোজ ইনি ডোমেইনটি কিনে নিয়েছেন, আমি এখানে ট্রান্সফার করতে চাচ্ছি, জাস্ট এই চেঞ্জ অপশানে ক্লিক করব আমরা। তো এই অবস্থায় আপনারা এ ধরনের ইন্টারফেস পাবেন। এখানে এখানে দুটি অপশান, তো আপনাদেরকে এই অপশানটি সিলেক্ট করতে হবে, ইউজ কারেন্ট কন্ট্যাক্টস, এবং এখানে আপনার পাসওয়ার্ডটি দিয়ে চেঞ্জে ক্লিক করতে হবে। তো এই অবস্থায় আপনার অ্যাকাউন্টে এ ধরনের শো করবে, ওনারশিপ চেঞ্জ পেন্ডিং অ্যাপ্রুভাল। তাহলে এখন যেটি করতে হবে, অর্থাৎ যিনি কিনে নিয়েছেন তিনি তার নেমচিপ অ্যাকাউন্টে লগ ইন করবেন এবং মেসেজ থেকে ওনারশিপ চেঞ্জ পেন্ডিং অ্যাপ্রুভাল মেসেজটি ওপেন করে সেটি অ্যাকসেপ্ট করে নেবেন। দ্যাটস ইট। তাহলে আমরা দেখি আমরা সেটিও শো করতে পারি কি না। এ অবস্থায় এ ধরনের ইন্টারফেস আসবে, তাহলে বায়ার জাস্ট এই অ্যাকসেপ্টে ক্লিক করবে। এ অবস্থায় আমরা যদি ডোমেইন লিস্টে যাই, তো এখানে একটি বিষয়, আপনি বায়ার যখন মেইল থেকে ট্রান্সফারে ক্লিক করে ট্রান্সফার করবেন সেটি এখানে আসবে না, যদি না আপনি আপনার নেমচিপ অ্যাকাউন্ট থেকে ডোমেইনটি আনলক করে দিন। তাহলে আপনাকে যেটি করতে হবে, যখন আপনি ট্রান্সফার করছেন অবশ্যই খেয়াল রাখবেন যে নেমচিপের ডোমেইনটি আনলক অবস্থায় আছে কি না। তাহলে বায়ার, আমরা মেইল থেকে যে প্রসিডিউরটি দেখিয়েছি সেটি যদি বায়ার ফলো করে, সাথে সাথে বায়ারের অ্যাকাউন্টে এটি ট্রান্সফার হয়ে যাবে। দ্যাটস ইট। ফাইনালি বলছি, আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইশিপন স্টাডি করছেন, তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে, উপকার আসে, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। এবং আরও বলছি, আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে, তার উপরে একটি প্লেলিস্ট 150+ লাইভ ক্লাসের, অর্থাৎ 150-র উপরে লাইভ ক্লাসের একটি প্লেলিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন, যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন। ধন্যবাদ।